নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার রিনার খুশি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, তো সেই বাসনগুলো এখন হচ্ছে আমি ধুয়ে নেব। প্রত্যেকটি মেয়ের সকালবেলায় যা কাজ থাকে সেটাই আমারও কাজ। প্রতিদিন শুরু হয় সকালে রান্নাঘর থেকে, তারপর ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপর রান্না বান্না, সমস্ত কিছু যা থাকে একটি হাউস ওয়াইফের কাজ, প্রত্যেকটি কাজ এরকমভাবে আমি করে থাকি। আর আমার কোনো কিন্তু বন্ধুরা হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সমস্ত কিছু সামলে নিই, ঈশ্বরের কৃপায় সেটা করতে সক্ষম হই। যাই হোক, আজকে বেশ কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম তো আপনারা সকলেই জানেন, রিনার খুশি ব্লগ। তো যখন আমি আমার চ্যানেলের নামটা আমি ডিসাইড করেছিলাম, আমার চ্যানেলটা এখনও 2 বছর অবশ্য হয়নি, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো তখন আমার রিনার খুশি ব্লগটা আমি এই কারণে রেখেছিলাম যে আমার খুশি মতো কিন্তু আমি এখানে আমি আমার ভিডিও শেয়ার করব। সেই জন্য আমার নাম রিনা, আর খুশিও আমার নাম, যদিও তবু খুশি মানে যেটা ইচ্ছা সেই ধরনও। তো আমার অনেক বন্ধু আমাকে খুশি বলে ডাকে, তাই খুশি একটা রাখার কারণ, আর একটা হচ্ছে ইচ্ছা। খুশির মানে হচ্ছে এখানে আমি ইচ্ছা রেখেছি, তো সেই জন্য রিনার খুশি ব্লগ, মানে আমি আমার খুশি মতো এখানে ভিডিও আপলোড করব। অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করব আমার খুশির মতো, যেগুলো আপনাদের পছন্দ হবে। আর বন্ধুরা, আমার পার্টিকুলার যে একটা টপিকের উপর আমার চ্যানেল সেটা নয়, সেটা আশা করি আমার চ্যানেলের নাম দেখেই আপনারা বুঝতে পারেন। পার্টিকুলার কোনো টপিকের উপরে কিন্তু আমি ভিডিও বানাই না, বিভিন্ন ধরনের টপিকের উপর আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং ভালো মতো আপনাদের ভালোবাসাও পেয়ে থাকি, সেটাও আমি দেখেছি এবং দেখছি, এবং সেই জন্যই এখনও পর্যন্ত ভিডিও আমি বানিয়ে চলেছি। তো বন্ধুরা, অনেকের কাছে প্রশ্ন থাকে, প্রায় 2 বছর চ্যানেলটা হতে চললো তো এখনও টাকা পেলো না, অনেকেই এটা বলে থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার কিন্তু এখানে চ্যানেলটা খোলা কিন্তু কোনোরকম টাকা ইনকামের এটা আমার মানে উদ্দেশ্য নয়, এই চ্যানেলটা কিন্তু আমি এটা আমার একটা ভালো লাগার জায়গা। বন্ধুরা, টাকাই কিন্তু জীবনের সমস্ত কিছু নয়, টাকা ছাড়াও ভালো লাগা, ভালো থাকা বলে একটা জিনিস থাকে, তাই না? আর আগে আমি একটা প্রফেশনেও এটা আমি ভালো প্রফেশনেও যুক্ত ছিলাম, কিন্তু এখন বাচ্চার জন্য আমি সেই প্রফেশনটাতে আর যুক্ত হতে পারছি না, এখন সময় নেই আমার কাছে। তো এটা সম্মানযোগ্য এটা আমার চাকরি বাকরিও ছিল, যাই হোক, তো সেটাতে আমি এখন যুক্ত নেই। তো আরও একটা আমার অভ্যাস, যেটা আমি মনে করি আমার সুঅভ্যাস, যে আমি একদম কিন্তু খালি বসে থাকতে পারি না, আমাকে কিছু না কিছু কাজ করতে হবে যেটাতে আমার ভালো লাগা জড়িয়ে থাকবে, তো সেই কারণেই আর কি ইউটিউবটা খোলা। তো বন্ধুরা, দেখবেন এখন আমি বেশ কিছু স্পিরিচুয়াল ভিডিও আপলোড করি আপনাদের সামনে, তো তা দেখেছি অনেকের কিন্তু আমি অনেক ভালোবাসাও ভিডিওর মধ্যে পাই, এবং অনেকে কিন্তু রিকোয়েস্টও করেছে এই ধরনের স্পিরিচুয়াল ভিডিও আরও কন্টিনিউ করতে। আর এগুলো কিন্তু যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি সেটা আমার অন্তর থেকে তুলে ধরি, কারণ আমার জীবনে আমার মা শ্রী শ্রী মা অতপ্রোতভাবে জড়িত, আর আমার মাকে ছাড়া আমি কিছু জানি না বা চিনি না। তো ভাবলাম যে ওটাও আমার একটা বিশাল বড় লাইফের পার্ট, তো সেই জন্য যতটুকু আমি যখন দিনে সময় পাই তখন আমি যেটুকু বই পড়ি সেই বই থেকে যতটুকু আমি জ্ঞান অর্জন করি বা যতটুকু আমার অনুভূতি, যতটুকু ভালো লাগা সেগুলো আপনাদের সামনে তখন তুলে ধরি, এবং সেই তুলে ধরাটা কিন্তু আমার সার্থক হয়েছে দেখলাম, বেশ ভালোবাসা কিন্তু আপনাদের সামনে মানে আপনাদের কাছ থেকে পাচ্ছি আর কি। তো অনেকেই ভাবতে পারেন এ কি এখন আবার রিসেন্ট আবার কী ধরনের ভিডিও আপলোড করছে, এখন আবার স্পিরিচুয়াল ভিডিও। তো এটাও আপনাদেরকে বলে রাখি এই কারণে আপলোড করছি, কারণ হচ্ছে এটাও আমার একটা জীবনের পার্ট। আর যারা বলছেন বা যারা অনেকেই বলেছেন, সেই জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, যে অনেকদিন চ্যানেলটা হলো এখনও পর্যন্ত সেরকম কিছু ইনকাম করছে কিনা, বারবার ম্যাক্সিমাম জনেরই প্রশ্ন থাকে যে কবে ইনকাম হবে। তো প্রথমে বলি, কষ্ট না করলে কিন্তু কোনোদিনও কেষ্ট মেলে না, এই তো সবে আমি চ্যানেলটা খুলেছি, ইতিমধ্যে কিভাবে আমি এখনই এক্সপেক্ট করব, আমাকে এটার মধ্যে অনেক পরিশ্রম দিতে হবে, এটার মধ্যে আমার অনেক মেহনত না দিলে আমি নিজেই বা কী করে চাইবো যে আমাকে কেউ আমি এখান থেকে কিছু পাবো। আমার পরিশ্রম না করলে জীবনে কিছু পাওয়া যায় না আমি মনে করি, তাই আমার যদি কখনো আসে ইনকামও
অবশ্যই সেটা ঈশ্বরের আশীর্বাদেই আসবে এবং সেটা ঈশ্বরের আমি পায়েই নিবেদন করব। সেটা আমার পরের ব্যাপার, সেটা নিশ্চয়ই যখন করব সেটা আপনাদেরকে দেখাবো যদি কখনো হয় কিছু। তো এটা কোনো কাজের কিন্তু মিনিং এটা নয় যে কোনো কাজ মানেই কিন্তু সেখান থেকে ইনকাম করতে হবে। ইনকামটা জীবনের একমাত্র মাধ্যম নয়, একমাত্র লক্ষ্য নয়। তো ভিডিওটা অ্যাকচুয়ালি বানালাম বিভিন্ন কারণেই বানালাম ভিডিওটা। তো ভিডিওটা জানি না আজকে আপনাদের কেমন লাগলো, মনটা একটু উদাসী হয়েছিল, তাই বেশ কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে দেখুন আমার অনেকগুলো বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে। তারপর হচ্ছে রান্নাবান্না করব, তারপর রান্নাবান্না করে ছেলে হচ্ছে স্কুলে গেছে, ছেলেকে হচ্ছে স্কুল থেকে আনতে যাব, অনেক কাজ। আর আরেকটা কথা বলি বন্ধুরা, সামনে কিন্তু আপনাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্রী শ্রী মা রিলেটেড, স্বামীজি রিলেটেড এবং শ্রী শ্রী ঠাকুর রিলেটেড আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আরও বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করছি ভিডিওগুলি কিন্তু আপনারা দেখে অনেকটাই উপকৃত হবেন। তো যাই হোক বন্ধুরা, একদম সেই থেকে অনেক কথাই বলে ফেললাম, যাই না কি বললাম আপনাদেরকে, আমার পরিবার বলেই মনে করি, তাই আপনাদের সাথে বেশ কিছু মনের কথাগুলো শেয়ার করলাম। এরকমভাবে যেভাবে আপনারা আছেন আমার পাশে, সেরকমভাবে আমার পাশে থাকুন আগামী দিনগুলিতে, এবং নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায়। তো যাই হোক বন্ধুরা, কাজকর্ম কিন্তু আমার এদিকে অনেকটাই গুছানো হয়ে গেছে, বাকি কাজ সেরে আমি চলে গেছিলাম হচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে আনতে। ভাই আর বন্ধুরা, এইদিকে এত বৃষ্টি এখন, মানে কি বলবো, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, মারাত্মকভাবে বৃষ্টি। এখন আরিসকে স্কুলে আনতে যাচ্ছি, মুম্বাইয়ের হালাত এখন কি বলবো খুবই খারাপ, প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছে, সবসময় বৃষ্টি। মানে এটা চলছে মোটামুটি জুন থেকে শুরু হয়েছে বৃষ্টি, জুন জুলাই এটা জুলাই মাস চলছে, আর প্রত্যেক দিন এত বৃষ্টি, মানে কী বলবো, একেবারের জন্য বৃষ্টি কমছে না। তো আজকে আরিসের স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, আর এখন পরীক্ষাও চলছে, আর বাসটা সোসাইটির মধ্যেই আছে, তো ওকে এখন আনতে যাচ্ছি। রেনকোট পরতে হয়েছে, কারণ হাওয়া মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে, ছাতা উড়িয়ে দিচ্ছে। নতুন ছাতা দেখুন এরকম কী হয়েছে অবস্থা, একটা ছাতা ভেঙেও গেছে হাওয়াতে, কী বলবো, বিশাল বাজে হয়েছে বৃষ্টিতে। আর সব স্কুল আজকে হাফ ডে করে দিয়েছে মুম্বাইতে। তো স্যার দেখুন, বৃষ্টিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল যে বৃষ্টিটা কেমন হচ্ছে একবার দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন চলে আসবে আরিস, সবসময় বৃষ্টি হলে ভালো লাগে না, সবসময় বৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যে, তো ঠিক আছে আমাদের, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আরিসের বাবাকে অফিস তো যেতেই হবে, আরিসকে স্কুল যেতেই হবে। তো সেই কারণে ওদের খুব, মানে ওদের জন্য খুব চিন্তা হয় যে এত বৃষ্টি। এখন আসেন, বাস চলে আসবে এখানে, এখন বাজছে 12:40, বাতাসটা দিলেই ভয় লাগে প্রচণ্ড রকম, এখন চারদিকেই বৃষ্টি হচ্ছে, খবর তো দেখতে পাচ্ছি, সবাই সাবধানে থাকবেন, এখন মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কারণ ঝড় বইছে। আর এই দেখুন এখন একটু কম বৃষ্টি হচ্ছে, আর প্রচুর হাওয়াটা বইছে, আর আরও বৃষ্টি, মানে এরকম সবসময়তেই হচ্ছে আর কি। ভাবলাম আজকে একটু বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করি, সব জায়গায় দেখছি সব বন্ধুরা ভিডিও দিচ্ছে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম মুম্বাইয়ের একটু বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন একটু পরে আসছি, এবার আরিস আসুক, তারপরে আবার আপনাদের সামনে আসছি। হ্যাঁ আরিস, আর আমি হাঁটছি এখন, চলো চলো চলো, কোন দিকে হাওয়া দিচ্ছে একটু দেখতে হবে আগে, কোন দিকে হাওয়াটা বইছে বলতো, এইদিকে এইদিকে রে, নাচে মানে এইদিকে, চলো 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 চলো, দাও বন্ধ করে দাও, এদিকে জল পড়ছে মোবাইলটাতে বাবা দেখি, আস্তে আস্তে চলো, চলো এখন হাওয়াটা কমেছে, নাহলে আবার ছাতা ভেঙে দেবে, একটা ছাতা ভাঙা গেছে বড় ছাতা, আবার রেনবো কালারে, হ্যাঁ রেনবোটার, আবার এই ছাতায় ঝড়ে এত ঝোড়ো হাওয়া বইছিল কালকে, কালকে যদি ভিডিওটা করতাম তাহলে বুঝতে পারতেন আরও কী চলছে। এদিকে আসো, ওরে কী অবস্থা রে,
এরকম বৃষ্টি সবসময়তেই হচ্ছে, মাঝে মাঝে তো খুব বেশি হচ্ছে। দেখুন এই বাগানটার কী অবস্থা, গাছপালাগুলো কিন্তু খুব আনন্দে নাচানাচি করছে, এত সুন্দর ভিজে গেছে গাছপালাগুলো। হ্যাঁ, গ্রাউন্ডটা দেখতে ওই দেখতে পাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।